1993 সাল মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল মহাকরণের সামনে আসতেই পুলিশ বাধা দেয়, শুরু হয় লাঠিচার্জ। পুলিশ অনৈতিকভাবে লাঠি চালিয়েছে, এই প্রতিবাদে তৎকালীন পুলিশ কমিশনারের দিকে বন্দুক তাক করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্যে এক পুলিশ কনস্টেবল সিরাজুল মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণে বাঁচলেও চাকরি বাঁচেনি গোবরডাঙ্গার সিরাজুলের। দেখুন নোম্যান্সল্যান্ডের এক্সক্লুসিভ রিপোর্ট। 21শে জুলাই দিনটি এলেই মন খারাপ হয়ে যায় সিরাজুলের। দিনটি ছিল 1993 সালের 21শে জুলাই। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী তথা আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলির হাত থেকে বাঁচিয়ে নিজের হাতের বন্দুক তাক করেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার দীনেশ বাজপেয়ীর দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে গেছিলেন ঠিকই, তবে তার খেসারত দিতে হয়েছে তাকে। 1996 সালে 23 বছর আগে চাকরি খুইয়ে এখন অভাবের সাথেই তার নিত্য লড়াই। গত 23 বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছেন সেদিনের যুবক সিরাজুল মণ্ডল। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা ইছাপুর ভদ্রডাঙ্গা গ্রামের বাসিন্দা সিরাজুল চাকরিতে যোগদান করেন 1988 সালের 19শে জানুয়ারি। চাকরি হারিয়ে নিজের আর সংসার করা হয়নি। 84 বছরের বৃদ্ধ বাবা ইসরায়েল মণ্ডল, 70 বছরের বৃদ্ধ মা রূপভান মণ্ডল, সরকারি সাহায্য থেকে বঞ্চিত এই দুই বৃদ্ধ বৃদ্ধাও। চাকরি নেই মমতার বাসা থেকে, মমতায় তো চাকরিটা আমার ছেলে আর দেখছে না। আমার তো সংসারে খুব কষ্ট, আমার পরিবারটা তো একদম শেষ হয়ে গেল। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি একটাই আবেদন জোরহাট করে বলছি, দাদা আমার ছেলের জীবনে একটা চাকরিটা ফিরিয়ে দিয়ে দেয়। সিরাজুলের আক্ষেপ চাকরি নেই, কোনো মতে দিন মজুরি করেই দিন গুজরান হয়। বৃদ্ধ বাবা মা বার্ধক্য ভাতাটুকুও পাননি, আপাতত যখন যে কাজ পায় তাই দিয়েই সংসার চলে। সিরাজুল জানালেন আজ থেকে 26 বছর আগে 21শে জুলাই। ১৯৯৩ সালের ঘটনা। সেদিন পুলিশকর্মী সিরাজুলের ডিউটি ছিল রাইটার্স বিল্ডিংয়ের সামনে। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দেন। ব্রাবন রোড ধরে যাবার পথে তাদের পথ আটকায় পুলিশ, শুরু হয় বচসা। পুলিশের লাঠিচার্জে মাথা ফাটে মমতার। বিনা প্ররোচনায় লাঠিচার্জের প্রতিবাদ করেন স্পেশাল ব্রাঞ্চের এসআই নির্মল বিশ্বাস, সার্জেন্ট প্রদীপ সরকার এবং কনস্টেবল সিরাজুল মণ্ডল। মমতাকে বাঁচাতে সেদিন ঘটনাস্থলে উপস্থিত তৎকালীন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের দিকে নিজের বন্দুক তাক করেছিলেন, সেটাই তার অপরাধ। 23 বছর আগে চাকরি হারিয়ে এখন অভাব তার নিত্য সঙ্গী। পুলিশের ডিউটি যেটা, আমরা কনস্টেবল, আমরা পুলিশের ডিউটি, আমাদের তো কোনো অফিসারের আন্ডারেই করতে হয়। আমাদের ডিউটি শোনানো হলো যে ব্রাবন রোডে আপনাদের ডিউটি আছে। আমরা আসলাম, অফিসারের কাছে রিপোর্ট করলাম। রিপোর্ট করার পরে অফিসারের আন্ডারেই আমরা তখন ডিউটিতেই আছি, কিন্তু 2 থেকে 2:30 মধ্যে এর মতো অবস্থায় মমতা ব্যানার্জি ওনার লোকজন মানে সঙ্গে সাথীকে নিয়ে উনি রাইটার্সের দিকে যখন ধেয়ে আসে মহাকরণ অভিযানে, তখন পুলিশ বাধার সৃষ্টি করে বা উনি সেই বাধাটাকে টপকে রাইটার্সের দিকে এগোনোর চেষ্টা করে। তার কিছু সময়ের মধ্যে দীনেশ বাজপেয়ী ওনার গাড়িতে করে একটু ফোর্স নিয়ে আসেন। সেই ফোর্স নিয়ে এসে উনি এসে গাড়ি থেকে নেমেই অকথ্য ভাষায় একটা গালাগালি দিয়ে উনি ওনা বলে যে বেটিকে মারো, খতম করে দাও। তখন এসবির অফিসার নির্মল বিশ্বাস ছিলেন আমাদের ডিউটি চার্জে, উনি বলল যে আপনারা কি চুরি করে আছেন, এত ফোর্সের সামনে এইভাবে একটা জননেত্রীকে মানে বিরোধী নেত্রীকে এইভাবে লাঠি পেটা করা হচ্ছে। তখন আমি দীনেশ বাজপেয়ীর দিকে বন্দুক উঁচু করে বলি যে স্যার এটা থামান, এটা অন্যায় হচ্ছে, তার নাকি গুলি চালাতে বাধ্য হবে। তখন উনি গাড়িতে উঠে নার ফোর্স নিয়ে উনি চলে যান। রাজ্যে পালাবদলের পর মিলেছিল সাহায্যের প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে সে প্রতিশ্রুতি পূরণ হয়নি। স্বাভাবিকভাবেই 21শের মঞ্চেও ব্রাত্য সিরাজুল। হারানো চাকরি ফিরে পেতে মমতার বাড়ি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে আজ ক্লান্ত সে। গত বছরও গেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে, গেছিলেন মন্ত্রী ফিরাদ হাকিমের সাথে দেখা করতে, তার দপ্তরে জমা দিয়েছেন প্রয়োজনীয় কাগজ, তবুও চাকরি ফিরে পাননি সিরাজুল।
আমি অনেকবার একুশে জুলাই এই কথাটা স্মরণ হয় বা টিভি বা এসে দেখানো হয়। তারপরে গতবার তো দাদা তিনি এই ঘটনার পরে ডেকেছিলেন, ডেকে আমাকে আশ্বস্ত করেছিলেন, পেপারসও দিয়েছিলাম ডবল দুয়ার করে, কিন্তু তাতেও কোনো প্রতিক্রিয়া আমি নিইনি, শুধু শুকনো আশ্বাসই মিলেছে, শুধু আশায় যে হয় আপনারটা দেখছি দেখ। 18 বছর আইনি লড়াই চালিয়ে চাকরি ফিরে পেয়েছিলেন নির্মল বিশ্বাস। সরকারি কোনো প্রমোশন ছাড়াই প্রদীপ সরকার অবসর নিতে বাধ্য হয়েছেন, আর সিরাজুল ইসলাম হাইকোর্টে মামলা করেও টাকার অভাবে বেশি দিন মামলা লড়তে পারেননি। এলাকাতে তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত সিরাজুল, সামলেছেন এলাকার বুথ সভাপতির দায়িত্ব। প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের কাউন্টিং এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার আক্ষেপ, সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী, আমি তো নতুন করে চাকরি চাইছি না, আমি চাই আমার হারানো চাকরি ফেরত পেতে। তাই চাকরি ফেরত পাবার আশায় আজও দিন গোনেন সিরাজুল। মুখ্যমন্ত্রীও কোনোদিন আমাকে ডাকেনি, যে ছেলেটির এত কিছু যখন শুনছি একবার ডেকে দেখি, যে তাই তো তার কাছে শুনে দেখি যে ঘটনা ডাকি, উনি তো এত লোকের ডাকছে। 21 জুলাই যারা শহীদ হয়েছিল তাদের বাড়িতে দুটো করে চাকরি দিচ্ছে, আর আমার তো প্রাপ্য চাকরি, আমার পাওনা চাকরি, আমার চাকরি নতুন করে দিচ্ছেন না উনি, আমার চাকরিটাকে উনি ফেরত দেবে, এত কোটি কোটি টাকা তো এত জায়গায় নষ্ট হচ্ছে, নষ্ট করছেন উনি। বাঁশের বেড়া দেওয়া টিনের ছাউনির এক চিলতে ঘরে আজও গুছিয়ে রাখেন সেদিনের সেই খাঁকি পোশাক। স্বাভাবিকভাবেই 21 জুলাই দিনটি এলে মন খারাপ হয় সিরাজুলের, আক্ষেপের সুরে বলে ওঠেন, আমি তো কোনো অন্যায় করিনি। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।